আমার আজকের সকালটা তোমাদের সাথে চা দিয়ে শুরু হলো। তো তো দু কাপ মতন চা করেছিলাম, এই যে এক কাপ আমার জন্য রেখেছি, আর এই যে একটু রয়ে গেছে, আর এক কাপ আমার বরকে দিয়ে এসেছি। তো এই যে যে বেঁচে গেছে চাটা, তো এটা আমি ফেলবো না, এটাও আমি খেয়ে নেব দুধ চা বলে কথা। যদিও বা আমি দুধ চা পছন্দ করি না, দুধ চা খেলে আমার গ্যাস অম্বল হবেই। তো যেহেতু কালকের আর কি দুধটা বেঁচেছিল, তো কী করবো, তো তাই জন্য দুধ চাটা করে নিলাম। তো যাই হোক, আর কি আমার চাটা বসানোর আগে আমি হাঁড়িতে চাল ধুয়ে রেখেছিলাম, আর কি ভিজিয়ে রেখেছি চালটা, তারপরে আমি চা করতে গেছিলাম। আর এই যে দুটো আলু রেখেছি, এই আলু দুটো কেটে সেদ্ধ দেবো, একটা মামামের জন্য, একটা মামামের বাবার জন্য। আর কি যত কিছু করি না কেন, ওনাদের আলু সেদ্ধ সকালবেলাটা লাগবেই লাগবে। তো চলো, আমি শীতের আমে যে চাটা খেতে থাকি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। একটু করে সূর্যি মামা উকি দিচ্ছে। তো এই দুদিন একদম অন্ধকার ছিল, সে কেমন একটা বিচ্ছিরি ওয়েদার। তো আজ যে সামান্য সামান্য রোদ উঠছে, বেশ ভালো লাগছে। তো দেখো, তারপরে যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদেরকে আর কি পুঁই শাকের মিচুড়িয়ে ভাজছি, আর এদিকে আমি আলু সেদ্ধটা মেখে নিয়েছি সকালের খাওয়া দাওয়ার জন্য। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি। তো এখন যে কাজগুলো আমি করব, সেটা হলো সিঁদুরটা পরে নেব, তারপরে হাতে পায়ে একটু তেল মেখে নেব। শীতকালে তো এইগুলোই এখন আমাদের সঙ্গী, তাই না? আর গরমকালে পাখা হাওয়া, হ্যাঁ এরকমটা আর কি ব্যাপার। তো চলো, আমি আমার কাজগুলো আমি করি, তো তোমরা দেখে থাকো পুরো ব্লগটা। কেন কি চাই, তোর কি চাই? খাবার খাচ্ছিস তো, খাবার এগুলো খাবার না, ফল মার খাওয়া শেষ তো মাম এত জ্বালাতন করে ঠাকুমাকে খাবারের জন্য, তো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল আর হাসাহাসি করছিলাম। তো তারপরে দেখো, দুপুরে রান্নাবান্নার জন্য চলে আসলাম। তো এর মধ্যে পুজোটা সেরে এসেছি, তো দুপুরে হবে ওই যে দেখালাম যে সিম আর আলু কেটে রেখেছে মা, তো ওটা নিরামিষ রান্না করবো। আর এই যে কালকের কি বাটা মাছ আর কি বলে তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম, তো ওটা দিয়ে আজকে তরকারি রান্না করবো। দেখো, রান্না করতে করতে হঠাৎ ফোন আসলো যে অতিথি আসছে বাড়িতে, তো সেই কারণে আবার গ্যাসে ডাল বসিয়ে দিলাম, কারণ দুরকম তরকারি দিয়ে তো আর হবে না, আর অনেকজন আসে, তো কে আসে সেটা পরে বলছি। তো দেখো, এখন আমি আর কি ওই যে কি বলে শিম আলুর তরকারিটা রান্না করছিলাম। তো এখন শিম আলুর তরকারিটা খেতে খুবই ভালো লাগে ধনে পাতা দিয়ে, আর যদি টমেটো হয় তো কথাই নেই, তো টমেটো খোঁজ করছিলাম, তো নেই টমেটো। দি মাছের তরকারিতে কি সর্ষে দেব? ওই যে মাছের ঝালে কি সর্ষে দেব? হ্যাঁ সবজি না বলছি, সর্ষে দিয়ে ঝাল করব। তো দেখো, বাটা মাছের ঝাল করব, এই যে বাটা মাছ আর কি বলে সর্ষে দিয়ে আর আদা দিয়ে বাটা দিয়ে করবো। তো সর্ষেটা বেটে আমি সেঁকে নিয়েছি, তো এই যে যে খোসাগুলো থাকলে একদমই ভালো লাগে না। আর দুষ্টুর বাবা আর কি সর্ষে বাটা দিয়ে আর কি ঝাল খেতে পছন্দ করে যে কোনো মাছ। তারপরে দেখো, আমার রান্নাবান্না হয়ে গেছে, তারপরে ডালটা আর কি গ্যাসের পরে ছিল, তো উতরাইনি আর কি, ফোটেনি আর কি ডালটা। তখন আমি যে উনুনটা ফাঁকা যাবে, যেহেতু অন্য সব রান্না হয়ে গেছে, তো না ফুটতেই আমি ওই ফোড়ন দিয়ে আর কি উনুনের জালে আর কি জাল ফোটাচ্ছি আর কি। তো যেমন খেতে হবে হবে, অতটা আর কি কী বলে ভাবছি না কেমন খেতে হবে। তো দাদা আর বাবা ঘরের মধ্যে খাচ্ছে, আর এদিকে দেখো আমার দিদি আর কি ভাসুরের ছেলেরা আসছে, ওরা মেলাতে এসছে কাঁতরের মেলায়, তাই আমাদের বাড়িতে এসছে, তা ওদেরই আর কি খেতে দিচ্ছে বাইরে, আর ঘরে দুষ্টু খাচ্ছে। দেখো দুষ্টু আজকে একা একা ভাত খাচ্ছে, তো একা ভাত খেলে যে কটা খায় সে কটাই কাজে লাগে। তো দেখো, দুপুরে আর কি খাওয়া দাওয়া সবাইকে খেতে দিয়ে আমরা খেয়ে তারপরে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে কিছু জামা কাপড় ছিল আর কি, সব আর কি বিকালবেলা তুলে রেখেছিলাম আর কি, ভিজিয়েছিলাম যে জামাগুলো, ভিজে জামাগুলো, তো সেগুলো শুকিয়ে গেছে। তো এই জামাগুলো এক এক করে জায়গা মতন রেখে দিচ্ছি।
মাম দেখো একা একা সব কি কি বলে মোজা পড়ে নিল, একা একা কার্টুন দেখছে, তো এখন আর ওকে লাগে না, সব কাজ নিজেই পারে। হ্যাঁ হামাম করে খাচ্ছে, তোর না এগুলো খাওয়া বারণ। তো দেখো আমি বিকালবেলা আবার জেরক্স করছিলাম, তো মাম্মা তো বসে খাবার খাচ্ছে, তো তোমরা দেখলে, তো ও আবার মাতুবই করে একটু ক্যামেরা করলো, তো আমি ভাবলাম যে যা ক্যামেরা করেছি যখন ভালোই দিয়ে দেবো ওখানে আর কি, ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, এরপরে দেখতে পাবে। আমি একটা বলেছি দুষ্টু আমাকে একটু ভিডিওটা শ্যুট করে দে, যেহেতু তুই পেরেছিস, ও কি বললো তো সেটা তোমার নিজের কানেই শোনো। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট। ও মা ঘুম পাচ্ছে হলো।